ব্যাক টু মাই চ্যানেল বুদ্ধ পিউ ব্লগ। আমার চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে আমার দৈনন্দিন রুটিনের সাথে সাথে দেখাবো বাবুর যে ফুড চ্যাটটা, ওটাও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলো লেটস কন্টিনিউ। এইটা হচ্ছে বাবুর সেরেলেক। তো এইটাকে আমি একটা ডিবাতে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ শেষের পথে প্রায়। তো ডিবাগুলোতে না ভরে রাখলে প্যাকেজিং খাবারগুলো দলা পাকিয়ে নষ্ট হয়ে যায়, তাই আমি ভরে নিই ডিবাতে। তো যাই হোক, আমি এটা গুলিয়ে নিয়েছি, তারপরে সব কাজ করব, কারণ বাবুর ঘুম থেকে ওঠার টাইম হয়ে এসেছে, থেকে উঠে পড়েছে। তো আমি একটু আগে যে সেরেলেকটা গুলিয়ে রেখেছিলাম ওইটা এখন বাবু খেয়ে নেবে। এবার আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো মাছগুলো ফ্রিজ থেকে বের করে আমি এখন ভাজা শুরু করে দিয়েছি, প্রায় হয়েও এসেছে। এগুলোকে ধুয়ে এবার ভাজার কিছু সেদ্ধ করে নেব, কারণ এটা দিয়ে মাছের ঝোল হবে। এই যে দেখো আলু, সরি পেঁপে আর কলাগুলোকে হালকা ফ্রাই করে নেব, আর আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। ওইদিকে ওইটা হতে হতে এদিকে আমি আলুতে নুন আর বেগুনে নুন আর অল্প করে চিনি মাখিয়ে রেখে দেবো। এই হচ্ছে বাবুর লাঞ্চের মেনু। তো বাবু স্নান টান করে নিয়েছে, এবার বাবু ভাত খাবে। তো এটা হচ্ছে প্লেন আলু, পেঁপে আর কাঁচকলা দিয়ে ঝোল, বাবুর ভাতের সাথে একটু দিয়েছি, এগুলো সব ভালো করে মাখিয়ে দেব। আর একটা মাছ নিয়েছি বাবুর জন্যে, ব্যাস ও এইগুলোই খাবে, এর থেকে বেশি আর কিছু খাবে না, খেতে পারবে না। যে দেখতে পাচ্ছ এইভাবে আমি ভালো করে আলু কলা সব কিছু ভাতের সঙ্গে ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে বাবুকে দেবো, নাহলে ওর এটা ডাইজেস্ট করতে অসুবিধা হবে। ওর তো আর ভালোভাবে দাঁত বেরোয়নি, তাই জন্যে ও চিবাতেও ভালোভাবে পারবে না, তাই আমি এইভাবেই ওকে দেই। ওকে আমি দুপুরবেলা রোজ ভাতই দেই, আর সকালবেলাটায় ও সেরেলেক্স খায়। তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ ও এখন বসে বসে ভাত খেয়ে নিচ্ছে, দেখা যাক কতটা কি ভাত খায়, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না। বাবুর ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন একটু খেলনা নিয়ে খেলা করছে, যদিও ভালো মতো ভাত খায়নি আজকে, কারণ ওর শরীরটা ভালো নয়। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ও দু তিন দিনই এরকম করছে, অন্যদিন তো আরোই একদম খেতে চায় না, আজ তাও ছয় গাল মতো খেয়েছে। তো সেই জন্যে আমি ওকে এখন একটু সেরেলে গুলিয়ে খাইয়ে দেব, নাহলে ও ঘুমাতে পারবে না খালি পেটে। এই যে এখন আমি সেরেলে গুলাচ্ছি। তো বাবুর একটু লুজ মোশন হচ্ছে, লুজ মোশন হলে সাধারণত ওকে সেরেলেক দেওয়া হয় না। সেরেলেক বা ওর যে আরেকটা খাবার আর প্লাস দুধ আছে যেটা ও রাত্রিবেলা খায়, ওইগুলোকে দেওয়া হয় না, ওকে অন্য একটা দুধ আর খাবার মিক্স করে দেওয়া হয়। তো সেটা আমি কাল ওকে দিয়েছিলাম, কিন্তু ডিবাতে একটুখানি পড়েছিল, তাই কালকে ওটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর দিতে পারছি না। অর্ডার দেওয়া হয়েছে, এখনও অর্ডারটা আসেনি, সেজন্য আপাতত আমি বাধ্য হয়েই ওকে সেরেলেকি একটু গুলিয়ে খাইয়ে দিচ্ছি। এটা আমি 160 ml জলে 4 চামচ গুলিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ, আর ওর লুজ মোশন হলে ও যে দুধরা খাবারটা মিশিয়ে খায়, তো সেই খাবারটা এখনো আছে কিন্তু দুধরা নেই, তাই মিক্স করতে পারবে না বলে ওইটা আমি দিতে পারছি না ওকে। তো ওইটা যখন অর্ডারটা চলে আসবে তখন আমি ওটাও তোমাদের সাথে আবার শেয়ার করব। যে গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সকালবেলাতেও আমি এইভাবেই 160 ml জলে 4 চামচ গুলিয়ে খাইয়েছিলাম। সেরেলেকটা আমি ওকে এই পরিমাণে খাওয়াই, মানে
ধরো তোমার 40 ml জলে এক চামচ দিতে হয়। বাবু এখন সেলেটটা খেয়ে নিচ্ছে। আর আমি আজকে রান্না বান্না সেরে একটু বিছানার চাদরটা আর বালিশের কভারটা বা সব পাল্টাচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আগের বেডশিটটা আলাদা ছিল আর এই বেডশিটটা আলাদা। তো এবার বাবু সেরেলেকটা খেয়ে নিলেই ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দেব। বিকেল থেকে আমি ওর কি কি খাবার বানাই কি করি সব কিছু খুঁটবিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেই খাবারটা অর্ডার দেওয়া হয়েছে আর ওর সাথে কি কি অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আমি অবশ্যই যখন বাড়িতে অর্ডারটা চলে আসবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে দিই এইটাও কালকে অর্ডার দেওয়া হয়েছিল, তো এটা বিকেলবেলায় এসেছিল কালকে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও বাবু, এটা হচ্ছে প্যাম্পার্স, এটা এল সাইজ। বাবুর এর আগে এম সাইজটা অর্ডার মারা হতো, তো এটা নতুন, মানে আমাদের জন্য আমাদের বাড়িতে এটা প্রথমবারই এলো এল সাইজটা। এটা 64 পিস আছে। তো এটা প্যান্টটাও খুব সুন্দর দেখতে, এই যে দেখ আমি এটা কেটেছি, এই যে দেখতে পাচ্ছ এরকম দেখতে, ঠিক আছে। চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি উঠে পড়েছি ঘুম থেকে, জামা কাপড় সব তুলে নেব কারণ একটু পরে বাবু উঠে পড়বে। তো জামা কাপড় তুলে তারপরে আমি নিচে গিয়ে বাবুর সমস্ত খাবার দাবারগুলো এক একটা করে বানিয়ে নেব আর তোমাদের সাথে সব শেয়ার করব। থেকে এসে দেখছি বাবু উঠে পড়েছে আর তোমাদেরকে দেখে বাবু একটু হেসে দিয়েছে ঠিক করে। তো ওই দিকে দেখো আমাদের চিনি সোনাও আছে, চিনি সোনা উঠে পড়েছে, সাজুগুজিও হয়ে গেছে চিনি সোনার। আর এই যে বাবু উঠে পড়েছে, তো চলো আমি খাবারগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই তারপরে কথা বলবো। এই যে এদিকে বাবু জল গরম বসিয়ে দিয়েছি আর এই যে সুজিটা এখানে বসানো হয়ে গেছে, দু চামচ সুজি, এক চামচ আমুল দুধ আর তিনটে বাতাসা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আপেলগুলো কেটে নিয়েছি, প্রেশার কুকারে সেদ্ধ চাপিয়ে দেব। তো খাবারগুলো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো বাবুর ফিডিং বোতলে আমি 150 ml জল নিয়ে নিয়েছি আর তাতে আমি এই যে এই আইসোমিল এই দুধটা দু চামচ আড়াই চামচ দিয়ে দেব। এটা 60 ml জলে এক চামচ দিতে হয়, তাই 150 ml জলে আমি আড়াই চামচ দেব। তোমাদেরকে বলেছিলাম কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, এই খাওয়া দুধটাও অর্ডার দেওয়া হয়েছিল, তো এটা আসেনি বলে আমি তখন সেরেলেকটা খাওয়াচ্ছিলাম, তাই এই জন্যে আমি এখন এই খাবারটা ভুলাচ্ছি, এটা চলে এসেছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে চাল ডালের গুঁড়ো ইসাম, এই প্যাকেটটা আমার কাছে নেই তাই এই মুহূর্তে আমি প্যাকেটটা তোমাদেরকে দেখাতে পারছি না, যখন নতুন প্যাকেট আনা হবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই ইসামটা আমি এই দুধটার সাথেই 3 চামচ মিশিয়ে দেবো এই 150 ml জলে। এটা হচ্ছে 60 ml জলে 1.2 পরিমাণ দিতে হয়, তো সেই জন্যে এটা হিসাব করে 150 ml জলে 3 চামচ হচ্ছে, আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে এটা দুধটা আর খাবারটা একসাথে মিশিয়ে নিয়েছি বা ভালো করে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে, এই খাবারটা রেডি হয়ে গেছে। তো এই দুধটার সাথে বাকি যেগুলো আসার কথা ছিল বলেছিলাম তোমাদেরকে দেখাবো, তো ওটাও তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। কে বাবুর সুজিটাও রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ যে আপেল সেদ্ধটা। তো চলো তোমাদেরকে দেখাই বাবুকে কখন কোনটা খাওয়াচ্ছি, তার আগে আমি একটু ফ্রেশ হয়ে যাই, আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হওয়ার টাইম পাইনি। এই যে তোমাদের দাদা ভাই এখন ফুচকা খেয়ে নিচ্ছে, বাইরে ফুচকা এসেছিল, তো আমি আর আমার ননদ খেয়ে এসেছি আর ওর জন্য একটু নিয়ে এসেছিলাম। ও এতবেলা উঠে দেখলো
তাই জন্য এখন ও বসে বসে ফুচকা খাচ্ছে। আফসোসের বিষয়ে আমাকে একটাও দেয়নি, কিন্তু তোমাদেরকে দিল। দেখছো তোমরা কত লাকি, দাদা ভাই তোমাদেরকে কত ভালোবাসে, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না, দেখতেই পাচ্ছ। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, এবারে বাবুকে খাওয়াবো। আমাদের বাবু খেয়ে নিচ্ছে। তোমাদেরকে তো আমি বলেইছিলাম ওর লুজ মোশন হচ্ছে, তো ওকে দুপুরবেলা সকালবেলা সেরে দিয়ে দিয়েছিলাম, কারণ ওই দুধটা ছিল না বলে। কিন্তু তার জন্য বাবুর একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, তোমার ওই লোকটা এসে দিয়ে গেছে অর্ডারগুলো, তো দুধটা পেয়ে গেছি। এখন আমি খাওয়াচ্ছি আইসোমিল, আর ওটার সাথে মিক্স করা আছে চাল ডালের গুঁড়ো, ইসাম। ইসামের প্যাকেটটা তো আমার কাছে নেই, তাই জন্য আমি ওটা তোমাদেরকে পরে দেখাবো, কারণ এই খাওয়ার পরে তো শুধু বাবু যখন লুজ মোশন হয় তখনই খায়, তাই জন্য এটা সবসময় কেনা হয় না, মাঝে সাঝে কেনা হয়। যখন আমি প্যাকেটটা আবার নতুন কিনবো তখন আমি তোমাদেরকে দেখাবো, যদি দরকার পড়ে থাকে। তো তোমরা দেখে নিলে যে বাবুকে আমি খাইয়ে দিলাম ওটা, আর বাকি সুজি আপেল সেদ্ধ ওগুলো কখন কখন খাওয়াবো আমি তোমাদের সাথে সব শেয়ার করব। তো তার আগে আমি দেখিয়ে দিই, যেগুলো অর্ডার মেরেছিলাম সেগুলো চলে এসেছে অ্যাপোলো ফার্মেসি থেকে, তো আমি সেটাই দেখাচ্ছি। দুধটা তো তোমরা দেখলেই, তাও ভালো করে দেখে নাও। এই যে আইসোমিল, এটা আগে রেড কালারের প্যাকেজিং ছিল, এখন প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে, আর ডক্টর বলছিল এটাতে নাকি এখন সুগার নেই, মানে সুগার কম আছে হয়তো, এটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বাবুর আগের ফাইলটাও সেম ছিল, বাট আমি অতটা খেয়াল করে দেখিনি, ডক্টর বললো তাই লক্ষ্য করে দেখলাম। তো এটা আমি দিলাম বাবুকে, আর তোমরা তো দেখিয়েছিলে ওর সেরেলেকটা বেশিটা নেই কৌটোতে, তো সেই জন্য সেরেলেকটাও আমি একটা অর্ডার মেরে দিয়েছিলাম। ও সেইটা ঠিক হলে তো আবার ওইটা খাওয়া শুরু করবে। তো সেরেলেকটা আমি আগেই বলে দিচ্ছি, ওটা বেশি দিন যায় না, ওটা চার দিন করেই যায়। আর এই যে একটা পেস্ট নিয়েছি, একটা মেডিসিন এসেছে, আর কিছু না বাবু। দেখতে পাচ্ছ বাবু কেমন আদুরে হয়ে গেছে, ওর আজকে শরীরটা একটু খারাপ তো, কিন্তু তাও দেখো কেমন কেমন আমাকে আদর করতে এসে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের বাবু বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরে দুধ খেয়েছিল, এবারে সন্ধে 6:30 হয়ে গেছে, তো এখন আমি ওকে আপেল সেদ্ধটা খাইয়ে দিচ্ছি। একটু একটু করে ও আপেল সেদ্ধটা খেয়ে নেবে, এমনি ওর শরীরটা ভালো নয় তাই মুখটা মনে বেসাদ হয়ে আছে, তো একটু এটা খাইয়ে দিচ্ছি। রোজই ওকে আমি এই সন্ধ্যের টাইমে 6:30 দিকে আমি এটা দেই ওকে। আপেল খেয়ে নিয়েছে, এখন পাপার সাথে একটু খেলা হচ্ছে, পাপার ফোন দেখা হচ্ছে, এই যে দেখো পাপার সাথে নাচানাচি হচ্ছে, পাপাকে একটু আদর করে দিচ্ছে মাঝে মাঝে। এই যে আমাদের বাবু এখন সুজি খেয়ে নেবে, এখন 7:30 বেজে গেছে, ও এখন সুজিটা খেয়ে নেবে। ও সুজির বাটিতে হাত ডুবিয়ে চটকে দিয়েছে, একদম খেলনা নিয়ে খেলছে, আর সুজি খেয়ে নেবে এখন বাবু। ও খেলা করতে করতে সুজি খেয়ে নিয়েছে, মুখে কিছুটা মেখে নিয়েছে। বাবুর সুজি খাওয়াটাও হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত্রেবেলা যে বাবু ওটস খায় আর কি দুধ খায় কি ব্যাপার, তোমাকে তো বললামই ও শরীর ভালো নয় তাই ওই দুধটাই আজকে ওকে খাওয়াবো। ওর যে রাতের যে দুধটা সেটা আমি আজকে ওকে দেবো না, আর ওটসটাও আমি আর আজকে বানাবো না, কারণ শরীরটা ভালো নয়, তো দেখতেই পাচ্ছ ও চিল্লা চিল্লি করছে, তো হয়তো আর আজকে রাত্রেবেলা খাবে না কিছু, ওই দুধটাই একটু গুলিয়ে খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। তো সেই জন্যে ওই রাতের খাওয়ারের ভিডিওটা, ওটস আর ওই দুধের ভিডিওটা, ওটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করে দেবো। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাদেরকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না।